বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। ধারাবাহিক আলোচনার আজকে আমাদের পঞ্চম পর্ব। আমরা আলোচনা করছিলাম ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে। আজকে আমরা দেখব ঝুঁকিযুক্ত আয় অথবা ঝুঁকি মুক্ত আয়, এই দুইটা বিষয় সম্পর্কে। এখানে আয়ের যে দুইটা বিষয় আছে সেটা একটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়, অর্থাৎ যে আয়ের সাথে কোনো ঝুঁকি সংশ্লিষ্ট নেই, আর একটা হচ্ছে ঝুঁকি যুক্ত আয়, যে আয়ের সাথে ঝুঁকি সংশ্লিষ্ট আছে। প্রথমেই আমরা দেখব যে ঝুঁকি যুক্ত আয় বিষয়টা তাহলে কি। আচ্ছা, ঝুঁকি যুক্ত আয় নামের সাথে আমরা বুঝি যে আয়ের সাথে ঝুঁকি বিদ্যমান, সেটাই হচ্ছে ঝুঁকিযুক্ত আয়। এখন একটা উদাহরণ যদি দেই, ধরেন আপনি একটি কোম্পানির অর্ডিনারি শেয়ার ক্রয় করেছেন, অর্থাৎ শেয়ার বাজার থেকে আপনি শেয়ার ক্রয় করেছেন। কেন? যে কোম্পানির শেয়ার আপনি কিনেছেন ওই কোম্পানি থেকে বছর শেষে আপনি একটা লভ্যাংশ পাবেন, এই আশায়। হ্যাঁ, তা আপনি প্রত্যাশা করেছেন যে ওই কোম্পানি থেকে, কোম্পানি এক্স ওয়াই জেড যে কোনো একটা কোম্পানি হতে পারে যেটা শেয়ার আপনি কিনেছেন, আপনি প্রত্যাশা করেছেন যে ওই কোম্পানি থেকে আপনি বছর শেষে বা কোয়ার্টারলি যখনই হোক, যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, আপনি এক লক্ষ টাকা সেখান থেকে বছর শেষে পাবেন। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আপনি এক লক্ষ টাকা পেলেন না, আপনি পেলেন হচ্ছে 80,000 টাকা। তার মানে আপনি 20,000 টাকা কম পেলেন আপনার প্রত্যাশা থেকে। হ্যাঁ, তার মানে আপনার এই 20,000 টাকাই হচ্ছে আপনার ঝুঁকি। এইখানকার যে 1,00,000 টাকা পাওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন, সেক্ষেত্রে আপনার ঝুঁকির পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এই হচ্ছে ঝুঁকিযুক্ত আয়ের একটা উদাহরণ বললাম, অর্থাৎ শেয়ারে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু একটা ঝুঁকিযুক্ত আয়। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়, অর্থাৎ যেটার সাথে কোনো ঝুঁকি নাই, অর্থাৎ যেসব আয়ের সাথে কোনো ঝুঁকি নাই, জড়িত নাই, ঝুঁকি জড়িত নাই, সেটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। এটার একটা উদাহরণ দিই তাহলে। এটার উদাহরণ হচ্ছে সরকারি ট্রেজারি বিল বা বন্ড, অথবা ধরেন আপনি ব্যাংকে যদি টাকা FDR করে রাখেন। হ্যাঁ, সেক্ষেত্রে এখন ট্রেজারি বিল বা বন্ড, সরকারের যখন টাকা দরকার হয় তখন সরকার কিন্তু জনগণের কাছ থেকে ট্রেজারি বিল বা বন্ড বিক্রির মাধ্যমে টাকা লোন নেয়। হ্যাঁ, সেক্ষেত্রে ওই ট্রেজারি বন্ডে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, যেই পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে সে ইন্টারেস্ট হোক বা হচ্ছে যেটা লভ্যাংশ যেটাই আমরা বলি সেটা দিয়ে থাকে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একটু রিস্ক আছে। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে রিস্ক আছে কি, ধরেন আপনি একটা যেটার স্ট্যান্ডার্ড নাই এরকম একটা ব্যাংকে জমা রাখলেন। হ্যাঁ, এখন সেক্ষেত্রে ওই ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বা ব্যাংক যদি কোনো ধরনের ক্রাইসিসে পড়ে, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। আবার কিছু কিছু যদি আপনি সেভিংসে রাখেন, সেক্ষেত্রে তাদের কিছু ডিডাকশান আছে, যাই হোক, সেটাও কিন্তু বড় ধরনের ঝুঁকি ওই ব্যাংকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নাই। তবে সবচাইতে মানে জিরো যেই ঝুঁকি সেটা হচ্ছে ট্রেজারি বিল বা বন্ডে ইনভেস্টমেন্ট করলে। ধরেন আপনি বছর শেষে আপনি চেয়েছেন যে আপনি 1,00,000 টাকা এই ট্রেজারি বন্ড থেকে পাবেন, যদি আপনার পার্সেন্টেজ অনুযায়ী ধরেন ক্যালকুলেশন করে নিলেন। হ্যাঁ, তো দেখা যাবে যে বছর শেষে ঠিকই আপনি 1,00,000 টাকাই পেয়েছেন, তার মানে এখানে যা চেয়েছেন তাই পেয়েছেন, ঝুঁকি এখানে জিরো। এই হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের একটি উদাহরণ। আপনাদের এই টেক্সট বইয়েও এরকম উদাহরণ আছে, পড়লে বুঝতে পারবেন। এখন দুইটা ঘটনার মধ্যে তাহলে পার্থক্যটা কী হলো? একটা ঘটনা হচ্ছে ঝুঁকিযুক্ত আয়, আর একটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। এক পাশাপাশি যদি আমরা এই দুইটা উদাহরণকে বসাই তাহলে দেখব যে ঝুঁকিযুক্ত আয়ে এখানে আমার 20,000 টাকার ঝুঁকি তৈরি হয়েছে, আর এইখানে কিন্তু জিরো রিস্ক, কোনো ঝুঁকি নাই। হ্যাঁ, দুইটা দুই ধরনের। এখন আমরা যখন ফাইন্যান্সের যখন অঙ্ক করি বা ফাইন্যান্স ম্যানেজার যখন কোনো ডিসিশন দেয় যে আমি কোন ইনভেস্টমেন্টটা আমার জন্যে প্রফিটেবল হবে বা কোন ইনভেস্টমেন্ট করলে আমার জন্য সুবিধা হবে, এখন এইখানে দেখেন ঝুঁকিযুক্ত আয়ে কিন্তু লভ্যাংশ এটা যখন কোম্পানিতে ইনভেস্ট করে তখন এইখানে কিন্তু অনেক বেশি পরিমাণে যদি লাভ পায় তাহলে বেশি পরিমাণে লাভ আসে, আবার লস হইলেও হচ্ছে বেশি পরিমাণে লস হওয়ার সুযোগ তো আসে। আর ঝুঁকিমুক্ত আয়ে এখানে প্রফিটের পরিমাণ কম থাকে, পার্সেন্টেজ কম থাকে। এখানে যারা যেসব লোক হচ্ছে ঝুঁকি নিতে চায় না, যে আমার ভাই কম আসুক টাকা সমস্যা নাই কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাদের জন্য এই ঝুঁকিমুক্ত আয়ের যে ইনভেস্টমেন্ট আছে এটা বেটার। কিন্তু কিছু লোক আছে যারা রিস্কটা গ্রহণ করতে চায়। হ্যাঁ, তারা চায় যে ভাই আমি বেশি টাকা ইনকাম করব,
রিস্ক থাকে থাকুক, যদি আমি জিতে যাই তাহলে তো আমি বেশি টাকা জিতবো, এরকম মেন্টালিটি আছে তাদের জন্য। কিন্তু এই যে ঝুঁকিযুক্ত আয়ের যেসব ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ লভ্যাংশ, এই শেয়ারে বিনিয়োগ, তারপরে এরকম নানান ধরনের বিষয় থাকে, তো সেসবে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। এখন বিষয় হচ্ছে যে তাহলে কোনটা ইনভেস্টমেন্ট করবেন বা কতটুকু ঝুঁকি হলে পরে সেটাকে আমরা টলারেট করতে পারবো, অর্থাৎ সেটাকে মেনে নেওয়া যাবে, এরকম এটা ক্যালকুলেশন করার জন্যে কিন্তু কিছু ফিনান্সে কিছু টুলস টেকনিক ব্যবহার করে, এটা দিয়ে ম্যাথমেটিক্যালি একটা ক্যালকুলেশন করে বের করে যে এতটুকু ঝুঁকি হলে সেটা হচ্ছে আমার, আমি সেইখানে ইনভেস্টমেন্ট করতে পারি। হ্যাঁ, তা সেটা আমরা কিভাবে জানবো হচ্ছে কিছু টুল আছে, যেমন ধরেন কী টুল আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। হ্যাঁ, বিচ্যুতি অর্থাৎ হচ্ছে ঝুঁকি, তো কতটুক হচ্ছে স্ট্যান্ডার্ড বা কতটুক হলে সেটাকে আমরা গ্রহণ করতে পারবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সাধারণত এই সিগমা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এইরকম হচ্ছে, দেখবেন আপনাদের এখানে একটা সূত্র দেয়া আছে বইয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাংলা হচ্ছে আদর্শ বিচ্যুতি, এইটার সূত্র হচ্ছে রুট ওভার, এইটা সামেশান আয় হার মাইনাস হচ্ছে গড় হার স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে এইরকম সংক্ষেপে ইংরেজিতে হলে এরকম লেখে, এই সামেশান গড় আয় হার হচ্ছে প্রকাশ করে এক্স দ্বারা, আর গড় হার হচ্ছে এক্সের উপরে এরকম একটা টান থাকে। হ্যাঁ, এই এইরকম একটা বার থাকে। হ্যাঁ, এটা দ্বারা গড় হার প্রকাশ করা হয়। তো এই পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর উপরে একটা অঙ্ক করব যে কিভাবে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি আমরা বের করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।